অপরাধী যখন অপরাধটা করে তার কিছু চিহ্ন থেকে যায়, আমরা সেই চিহ্ন থেকেই আমরা তাদের গ্রেপ্তার করেছি। অতএব কেউ যদি মনে করে যে ডাকাতি করে চুরি করে মালামাল লুণ্ঠন করে পার পেয়ে যাবে, এটা সম্ভব না। তারা যেখানেই থাকুক তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। তারা হয়তো গাড়িটা একটু স্লো, এই যে গাড়িটা ছিল ওই যে মানে টাকাটা তুলছে যে গাড়িতে বাদীর গাড়িটা, এটা এটা গাড়িটা আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি, বাদী বললো যে গাড়িটির একটা চাকা একটু নষ্ট ছিল, তাই গাড়িটি আস্তে আস্তে চলছিল। আসলে এলিভেট এক্সপ্রেস তো গাড়ি সব স্পিডে চলে, গাড়িটা যদি স্পিডে চলতো তাহলে মানে অবশ্যই ডাকাতরা সেই গাড়িটাকে মানে ই করতে পারতো না। গাড়িটা স্লো চলার কারণেই তারা ধরতে পেরেছে, এক। আর দ্বিতীয় কথা হলো যে এখানে টহলের কোনো ব্যবস্থা আসলে নেই, কারণ আমরা অলরেডি বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে এখানে আমাদের পুলিশের গাড়ি উঠলেও লাগে টোল দিতে হয়, প্রতিদিনই টোল দিতে হয়। তারা আসলে টোল এটাকে আমরা অলরেডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে যদি এখানে উপরে যদি গাড়ি চলাচলের সুবিধা হয় এবং সেখানে টোলটা যদি পুলিশের মুকুব করা হতো তাহলে তো টোলটা একটু ঘন ঘন করা যেত। আসলে সেটাও আমরা ঊর্ধ্বতন, এই কারণে না, আমাদের যেখানেই ঘটনা ঘটুক, আপনারা হয়তো মনে আপনারা হয়তো ভাবছেন যে তারা কাঠার পদ্ধতিতে ডাকাতি করে, তারা ডাকাতি করার পর নেম প্লেট পরিবর্তন করে ফেলেছে, আপনারা হয়তো মনে করতে পারেন তারা মোবাইলগুলি সব নদীতে ফেলে দিয়েছে, তারপরেও অপরাধী যখন অপরাধটা করে তার কিছু চিহ্ন থেকে যায়, আমরা সেই চিহ্ন থেকেই আমরা তাদের গ্রেপ্তার করেছি। অতএব কেউ যদি মনে করে যে ডাকাতি করে চুরি করে মালামাল লুণ্ঠন করে পার পেয়ে যাবে, এটা সম্ভব না। তারা যেখানেই থাকুক তাদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো। আসলে এখন তারা তো, আমি তো বললাম, তারা বাংলাদেশের 13টা জেলায় ডাকাতি করেছে, ডাকাতি করে হয়তো তারা অনেক জায়গায় তারা পার পেয়েছে, কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশে যখন আমরা যখন ডিবি পুলিশ যখন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি আমরা এটা উদ্ধার করি। এখন আমরা হয়তো তাদের জিজ্ঞাসাবাদ করব, তারা আমাদের কাছে হয়তো রিমান্ডে এনে তারা এইগুলি কোথায় পায়, এই ওয়ারলেস সেটটা তো খেলনা ওয়ারলেস আমার কাছে যেটা মনে হয়েছে, এবং অনেক হ্যান্ডকাপগুলি অনেক সময় বাহির থেকেও পাওয়া যায়, তো সেগুলি আমরা জিজ্ঞাসাবাদ করবো, তদন্তে আমরা পরে জানাবো আপনাদেরকে যে তারা এগুলি কোথায় পায়। আমরা এর আগেও বলেছি যে সব আইনজীবী তো এটা করে না, কিছু কিছু আইনজীবী যারা আছে তারা হয়তো বা মানে তাদের সাথে একটা সক্ষম, তাদের কাজই তো জামিন করে দেওয়া, কারণ তাদের কাছে যদি চুর বাটপার ডাকাত যায়, কারণ তারা তো তাদের পেশাই তো হলো তার পক্ষে আদালতে ওকালতি করা, এখন সেখানে তো আর আমরা কোনো কিছু বলতে পারি না বা আমাদের কাজও না। তবে আমরা মনে করি যদি এরকম যদি হতো যে আমরা সকলে যদি এরকম হতাম যে অপরাধীর বা যারা ডাকাত চক্র তাদের মামলা আমরা করব না, তাহলেও তো সহজে তারা বের হতে পারতো না। এটা বোধহয় ঠিক না, কারণ আমরা ঢাকা শহরে মেট্রোপলিটন পুলিশে আমাদের আপনারা জানেন যে ঢাকা শহরে অনেকগুলি KPI রয়েছে, অনেক উন্নয়নমূলক কাজ চলছে, সেখানে এইগুলি তদারকি করা আমাদের কাজ। এবং এই ঢাকা শহরে এসে আমরা মনে করি অনেক বহিরাগত ঢাকা শহরে আসে, তারা এসে যেন এখানে কোনো মানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, অথবা কোনো ধরনের KPIগুলিতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা হামলা করতে না পারে, সে কারণে আমাদের এটা রুটিন কাজ, এই কাজটা আমরা তো সবসময় করি। এখন হয়তো কোনো ঢাকা শহরে কোনো দলের সমাবেশ থাকলে হয়তো এটা আপনাদের চোখে পড়ে, এখন আমরা তো আজকেও তো আমরা অভিযান করেছি, আমরা তো আজকে তো অনেকের গ্রেপ্তার করেছি, এটা আমাদের একটা রুটিন কাজ, এটা আমরা সবসময় করি। আপনারা জানেন এই চেকপোস্ট থাকার কারণে এবং আমাদের অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণে ঢাকা শহরের পরিবেশ কিন্তু অনেক সুন্দর এবং মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেলা করতে পারছে, এবং আমরা অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি, এই যে আমরা আজকে আপনাদের বলছি আমরা অনেকগুলি ডাকাতকে গ্রেপ্তার করেছি। এইভাবে কিন্তু আমাদের, এটা যদি আমাদের টহল পার্টি যদি না থাকে, আমরা যদি চেকপোস্ট না বসাই, তাহলে তো এটা ঢাকা শহর তো অপরাধীদের অবরণ্যে পরিণত হবে। এখন এটা আমাদের রুটিন ওয়ার্ক, এই কাজটা আমরা সবসময় করি, অতীতও করেছি, এখনও করছি, ভবিষ্যতে করব। থ্যাংক ইউ। আমাদের কাছে আমরা কখনোই, আপনারা জানেন এক সময় এই ঢাকা শহরে একদল সমাবেশ করতো আরেক দলকে সমাবেশ করতে দেওয়া হতো না, এরকম ঘটনা আমরা ঢাকা আমরা যখন ছাত্র ছিলাম আমরা দেখেছি। বিরোধী দল মত প্রকাশের স্বাধীনতা পেত না, সেখানে তারা সভা সমাবেশ করতে পারতো না। এখন দেখেন ঢাকা শহরে একই দিনে 3টা দল 4টা দল তারা সমাবেশ করছে।